জম্মু কাশ্মীরে ঘটল ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 38 জনের, আহত হয়েছেন বহু মানুষ। তবে এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, বর্তমানে কি পরিস্থিতি দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের, জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বুধবার 7 সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে, যার ফলে মৃত্যু হয়েছে অন্তত 38 জনের, মৃত্যুর আশঙ্কা আরও অনেক যাত্রীর। এদিকে সকালে কিসাতওয়ার থেকে জম্মুর দিকে যেতে গিয়ে দোদা জেলায় খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 250 মিটার নিচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। জম্মু কাশ্মীরের দোদা জেলার ত্রঙ্গলের পাশে অস্তার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসনের কর্তারা, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সরকারিভাবে দুপুর 2 নাগাদ জানা যায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। দোদায় পুলিশ কন্ট্রোল রুম থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, একটি যাত্রীবাহী বাস কিসাতওয়ার থেকে জম্মু কাশ্মীরের পথে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দোদা জেলার আসরার এলাকার ত্রঙ্গলের কাছে খাদে পড়ে যায়। বাসটি 250 মিটার গড়িয়ে নিচের অপর একটি রাস্তায় পড়ে। অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এখনও।